হ্যালো ভিউয়ার্স, আমরা এখন আলোচনা করব সরলরেখার মধ্যে যে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়কারী সূত্র, এটা নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। এবং তিনটা বিন্দু একই সমতলে অথবা সমরেখা হওয়ার শর্ত কি, এটা সূত্র নিয়ে আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তাহলে আমরা আসেন দেখি ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা কি। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল খুব মজার একটা সূত্র হচ্ছে এক্স ওয়ান, যদি এখানে এক্স নেই তাহলে ভিতরে ওয়াই নেব, তাহলে এখানে ওয়ান আছে তাহলে ওয়ানের পর টু হয়, টুর পর থ্রি হয়, এটা মনে রাখার একটা সহজ পদ্ধতি। তারপর প্লাস এক্স ওয়ান নিচে, এরপর এক্স টু হবে, তাহলে এক্স টু এর পর আমরা বলছি যে বাহিরে এক্স নেব, ভেতরে ওয়াই নেব, তাহলে ভেতরে কি টু এর পর কত হয়, থ্রি হয়, তাহলে ওয়াই থ্রি মাইনাস ওয়াই ওয়ান, তাহলে আবার প্লাস এক্স থ্রি, তাহলে তিনের পর আবার কত হয়, যেহেতু আমরা তিনটা বিন্দু ত্রিভুজের তিনটা শীর্ষ বিন্দু, তাহলে এক দুই তিন, তাহলে তিনের পর আবার এক, তাহলে তিনের পর আবার এক শুরু হবে, তাহলে ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু। এটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। অথবা আমরা আর একটা সূত্র ইউজ করতে পারি ত্রিভুজের ক্ষেত্রফল, এটা হচ্ছে হাফ, আমরা নির্ণয়কের মতো করে করতে পারি, এক্স ওয়ান ওয়াই ওয়ান, এক্স টু ওয়াই টু, এক্স থ্রি ওয়াই থ্রি। এখন আমরা যদি এভাবে চিন্তা করি তাহলে এইখানে ওয়ান ওয়ান ওয়ান, এভাবেও আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। তাহলে ত্রিভুজের, এছাড়াও ত্রিভুজের ক্ষেত্রফল আরো দুইটা সূত্র আছে, তো আমাদের এত কিছু জানার দরকার নেই, আমরা যে কোনো এই দুটাই মোটামুটি অনেক বলা চলে জনপ্রিয় দুটি সূত্র। প্রথমটা অনেক ভালো লাগার মতো একটা সূত্র, একটা বেসিক টাইপ সূত্র, এবং তারপরে সূত্রটাও মোটামুটি মজার। তাহলে এই দুটা সূত্রে যে কোনো একটা সূত্র আমাদের যেটা ভালো লাগবে সেই সূত্র দিয়ে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করব ইনশাল্লাহ। তাহলে এবার দেখি তিনটা বিন্দু একই সমতলে থাকার শর্ত অথবা সমরেখা হওয়ার শর্ত, এটা আমরা চিন্তা করব। তাহলে আমরা তিনটা বিন্দু যদি একই সমতলে থাকে, তিনটি বিন্দু যদি একই সমতলে থাকে তাহলে তাদের দ্বারা গঠিত ক্ষেত্রফল ইকুয়াল শূন্য। তাহলে তিনটা বিন্দু একই তলে অথবা সমতলে, অথবা তিনটা বিন্দু সমরেখা হওয়ার শর্ত হচ্ছে ওই তিনটা বিন্দু দ্বারা গঠিত ক্ষেত্রফল এর মান শূন্য। অর্থাৎ এই তিনটা বিন্দু যদি একই সমতলে থাকে তাহলে ওই তিনটা বিন্দু দ্বারা গঠিত ক্ষেত্রফলের মান শূন্য। তো আমরা আশা করি এই দুইটা সূত্র রিলেটেড ম্যাথ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। এখন আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কিছুক্ষণ আগে দেখলাম, তো একটা ত্রিভুজের ক্ষেত্রফল রিলেটেড একটা ম্যাথ আমরা দেখতে পাচ্ছি। এখন এবিসি ত্রিভুজের শীর্ষ বিন্দুগুলোর স্থানাঙ্ক দেওয়া আছে ওয়ান টু মাইনাস ফাইভ ওয়ান এবং এক্স ওয়াই, এবং এদের ক্ষেত্রফল এটির বর্গ একক হলে প্রমাণ করো যে এক্স মাইনাস সিক্স ওয়াই ইকুয়াল টোয়েন্টি ফাইভ। তো এটা আমরা প্রমাণ করব। তাহলে এটা প্রমাণ করার জন্য অবশ্যই আমাদের আগে ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে, যে শীর্ষ তিনটা বিন্দু আছে এই তিনটা বিন্দুর সাহায্যে। তাহলে আমরা এখন ত্রিভুজের ক্ষেত্রফল বের করব। ত্রিভুজের ক্ষেত্রফল আমরা যে কোনো সূত্র দিয়ে করতে পারি, তা আমরা যে মজার সূত্রটা বললাম সেটাই দিয়ে বের করি। তাহলে এ বি সি বলছি তোমার হাফ, প্রথমে এক্স ওয়ান, তাহলে ভেতরে কত ওয়াই, ওয়াই টু মাইনাস ওয়াই থ্রি, প্লাস এক্স ওয়ানের পর এক্স থ্রি, সরি এক্স টু, এক্স ওয়ানের পর এক্স টু, তাহলে বাহিরে এক্স হলে ভেতরে ওয়াই, তাহলে এখানে টু আছে তাহলে ওয়াই হবে থ্রি থেকে,
ওয়াই, থ্রির পর ওয়ান, প্লাস এক্স যদি থ্রি হয় টেনের পর আবার এক, তাহলে ওয়াই টু। এটা এখন এটা ইকুয়াল একবারেই দেওয়া আছে, কত এই ক্ষেত্রফলের মান কত দেওয়া আছে, 18 বর্গ একক, এই যে 18 দিয়ে দিলাম। এখন মানগুলো যদি আমরা বসাই দেই, তাহলে হাফ এক্স ওয়ান, এক্স ওয়ান বলতে ওয়ান, এক্স ওয়ান বলতে ওয়ান, ওয়াই টু, ওয়াই টু বলতে এটা ওয়ান, মাইনাস ওয়াই থ্রি বলতে শেষেরটা, তাহলে এই ওয়াই, প্লাস এক্স টু, এক্স টু বলতে মাইনাস ফাইভ, মাইনাস ফাইভ, ওয়াই থ্রি বলতে আবার শেষেরটা ওয়াই, মাইনাস ওয়াই ওয়ান বলতে টু, প্লাস এক্স থ্রি, এক্স থ্রি বলতে এক, আর ওয়াই ওয়ান বলতে টু, মাইনাস ওয়াই টু বলতে ওয়ান, ইকুয়াল 18। বা এই টু যদি এইদিকে নিয়ে যাই তাও হবে, তাহলে ওয়ান মাইনাস ওয়াই, এখানে মাইনাসে প্লাসে মাইনাস, ফাইভ ওয়াই মাইনাসে মাইনাসে প্লাস, পাঁচ দুগ্নু দশ, প্লাস টোয়াইস এক্স মাইনাস টু ইকুয়াল, এই নিচের টু দিয়ে যদি আমরা এটা কার আর ইগুণ করি, তাহলে 18 দুগ্নু 36, বা এখানে থাকতেছে টোয়াইস এক্স মাইনাস ফাইভ ওয়াই, সরি এখানে টোয়াইস এক্স, এখানে ফাইভ ওয়াই, এখানে সিক্স ওয়াই, সিক্স ওয়াই, তাহলে টোয়াইস এক্স, টোয়াইস এক্স মাইনাস সিক্স ওয়াই, কোথাও মনে হয় গন্ডগোল আছে, সরি এখানে এখানে টোয়াইস এক্স মাইনাস, এখানে কত হবে টোয়াইস এক্স মাইনাস এক্স, তাহলে এটাও এক্স হবে, এক্স, তাহলে টোয়াইস এক্স এর থেকে এক্স যদি বাদ দিই তাহলে এক্স মাইনাস সিক্স ওয়াই, এখানে টেন, এখানে ওয়ান, তাহলে প্লাস ইলেভেন ইকুয়াল 36, অতএব এক্স মাইনাস সিক্স ওয়াই, 36 থেকে 11 বাদ দিলে 25, তো আমাদের এটাই প্রমাণ করতে বলছে, তাহলে এটা যদি আমাদের ত্রিভুজ হয়, তাহলে এই ত্রিভুজ এটা এ, এর মান দেওয়া ছিল ওয়ান টু, বি এর মান দেওয়া ছিল মাইনাস ফাইভ ওয়ান, আর সি এর মান দেওয়া ছিল এক্স ওয়ান, এভাবে আমরা ত্রিভুজের একটা প্রুফ করলাম, ইনশাল্লাহ আপনারা বুঝতে পেরেছেন। তো আমরা এই সূত্রের সাহায্যে ম্যাথটা করলাম, আপনারা চাইলে আমরা যে কিছুক্ষণ আগে বললাম যে আর একটা সূত্র আছে ত্রিভুজের ক্ষেত্রফলের, যেটা হাফ এক্স ওয়ান ওয়াই ওয়ান, এক্স টু ওয়াই টু, এক্স থ্রি ওয়াই থ্রি, আর এখানে ওয়ান ওয়ান দেবেন, তো এটা ইকুয়াল যদি আপনারা 18 লেখেন, তাহলে এই সূত্রের সাহায্যে আপনারা এই প্রমাণটা করতে পারবেন। এখন আপনাদের যে সূত্রটা আপনাদের ভালো লাগে, এই সূত্রটা যদি ভালো লাগে তাহলে এটা দিয়ে এটা প্রুভ করবেন, আবার এই সূত্রটা দিয়ে যদি ভালো লাগে তাও করবেন, আপনাদের ব্যাপার। তো আমাদের আমাকে এই সূত্রটা খুব ভালো লাগে, তাই আমি এই সূত্রটা দিয়ে সবসময় ত্রিভুজের ক্ষেত্রফলের ম্যাথমেটিক গুলো সমাধান করি, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। অপর একটা ম্যাথ দেখতে পারতেছি, বলছে যে এটাও ওই ত্রিভুজের ক্ষেত্রফল রিলেটেড অনেকটা, তো আমরা এর শর্তটাও দেখলাম কিছুক্ষণ আগে, বলছে যে এর মান কত হলে এই বিন্দুটা, এই বিন্দু এবং এই বিন্দু, এই তিনটা বিন্দু সমরেখ হবে। তো আমরা বললাম যে তিনটা বিন্দু একই সমতলে থাকে অথবা একই রেখায় থাকে অথবা সমরেখ হওয়ার শর্ত হচ্ছে ওই তিনটা বিন্দু দ্বারা গঠিত ক্ষেত্রফল এর মান কত হবে, জিরো হবে। তাহলে আমরা এই শর্ত সাপেক্ষে এই ম্যাথটা সলভ করতে পারি, তাহলে এই তিনটা দ্বারা গঠিত ক্ষেত্রফলটা আমরা বের করি, যদি এই তিনটা দ্বারা
গঠিত ক্ষেত্রফল বের করি, তাহলে ধরে নিলাম এই তিনটা বিন্দু ওই ত্রিভুজের সূত্রের ক্ষেত্রফলের সূত্র যদি আমরা ফেলি, তাহলে কত হাফ x1 y2 মাইনাস y3 প্লাস x2 y3 মাইনাস y1 প্লাস x3 y1 মাইনাস y2, এটা এটা সমান আমরা কি লিখতে পারবো, জিরো। তিনটা বিন্দু একই রেখায় বা সমরেখা হওয়ার শর্ত হচ্ছে ওই তিনটা বিন্দু দ্বারা গঠিত ক্ষেত্রফলের মান কত হবে, শূন্য হবে। তাহলে আমরা যদি মানগুলো বসাই দেই, হাফ এই হাফটা যদি এইদিকে যায় তাহলে জিরো হয়ে যাচ্ছে, তাহলে হাফ বারবার লেখার আর দরকার নেই। তাহলে এক্স ওয়ান এর মান বলতে এখানে এ, ওয়াই টু বলতে এখানে টোয়াইসে মাইনাস ওয়াই থ্রি বলতে এটা সিক্স মাইনাস টোয়াইসে সিক্স, এই মাইনাস আর এই মাইনাস প্লাস, তাহলে টোয়াইসে এটা হইল প্লাস এক্স টু বলতে ওয়ান মাইনাস এ এক্স টু বলতে ওয়ান মাইনাস এ, তাহলে ওয়াই থ্রি বলতে আবার সিক্স মাইনাস টোয়াইস এ, ওয়াই ওয়ান বলতে টু মাইনাস টোয়াইস এ, তাহলে এখানে মাইনাস এ মাইনাস টু প্লাস টোয়াইস এ, এবার প্লাস এক্স থ্রি বলতে এটা মাইনাস যদি কমন নেই ওই মাইনাস আর এই প্লাস হয়ে যাবে মাইনাস, তাহলে হবে কি ফোর প্লাস এ, এক্স থ্রি বলতে ফোর প্লাস এ, ওয়াই ওয়ান বলতে কত টু মাইনাস টোয়াইস এ এই সূত্রের মাইনাস এই মাইনাস ওয়াই টু বলতে টোয়াইস এ, এটার মান জিরো। তাহলে এখন আমরা এটা করতে পারি, তাহলে ফোর এ মাইনাস সিক্স, তাহলে এ দিয়ে যদি আমরা গুণ করি তাহলে কত হয় ফোর এ স্কোয়ার মাইনাস সিক্স এ। তাহলে এখন আমরা যদি এটা ক্যালকুলেশন করি টোয়াইসে ক্যান্সেল, তাহলে থাকে এখানে কত সিক্সের থেকে টু বাদ দিলে ফোর, তাহলে চারকে চার মাইনাস ফোর এ, তারপর এই মাইনাস ফোর প্লাস এ, এটা ঠিক রাখলাম, এটা কত হয় টু মাইনাস ফোর এ ইকুয়াল জিরো, বা ফোর এ স্কোয়ার মাইনাস সিক্স এ প্লাস ফোর মাইনাস ফোর এ, এখন ফোর দিয়ে আমরা যদি ফোর এ মাইনাস এটা গুণ করি ফোর দিয়ে, তার টুকরো আট তার চারে ষোলো এ প্লাস টু এ মাইনাস ফোর এ ইকুয়াল জিরো, ফোর এ স্কোয়ার মাইনাস সিক্স এখানে সিক্স এ এখানে ফোর এ, তাহলে টেন এ প্লাস ফোর মাইনাস এখানে কত হয় এইট, মানে প্লাস কত সিক্সটিন এ মাইনাস টোয়াইস এ প্লাস ফোর এ স্কোয়ার ইকুয়াল জিরো, বা ফোর এ স্কোয়ার এইট এ স্কোয়ার এখানে টেন এ টোয়াইস এ, তাহলে টুয়েলভ এর থেকে ষোলো এর থেকে যদি টুয়েলভ এ বাদ দেই তাহলে প্লাস ফোর এ, এখন আটের থেকে চার বাদ দিলে চার মাইনাস ফোর ইকুয়াল জিরো, আমরা যদি ফোর কমন নেই তাহলে কি থাকতেছে টোয়াইস এ স্কোয়ার প্লাস এ মাইনাস ওয়ান ইকুয়াল জিরো, তাহলে টু এ স্কোয়ার যদি আমরা
माइनस प्लस ट्वाइस एन आई माइनस एन आई माइनस वन এটাকে যদি মেলডাউন করি তাহলে এরকম হয়। এখন এখানে যদি আমরা ট্রয়েস এ কমন নেই তাহলে থাকে এ প্লাস ওয়ান মাইনাস ওয়ান কমন এলে এ প্লাস ওয়ান ইকুয়াল জিরো, তাহলে এ প্লাস ওয়ান ইকুয়াল জিরো অথবা ট্রয়েস এ মাইনাস ওয়ান ইকুয়াল জিরো, তাহলে এ ইকুয়াল মাইনাস ওয়ান অথবা তাহলে টোয়াইস এ ইকুয়াল ওয়ান, তাহলে এটা হয় টোয়াইস এ ইকুয়াল ওয়ান অর্থাৎ এ ইকুয়াল হাফ। তাহলে আমরা দেখতে পেলাম যে এই তিনটা বিন্দু দ্বারা গঠিত যে একটা যদি ক্ষেত্রফল হয় এবং এই তিনটা বিন্দু যদি একই সমতলে থাকে তাহলে এই তিনটা বিন্দু দ্বারা গঠিত ক্ষেত্রফলের মান আমরা জিরো ধরতে পারি, কারণ আমরা শর্তই জানি যে তিনটা বিন্দু সমরেখ হওয়ার শর্ত তাদের ওই তিনটা বিন্দু দ্বারা গঠিত ক্ষেত্রফল জিরো। এবং এই সূত্রে ফেলে আমরা দেখতে পারতেছি যে এ এর মান মাইনাস ওয়ান অথবা হাফ যদি হয় তাহলে এই তিনটা বিন্দু একই সমতলে থাকবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, ধন্যবাদ।